আল্লাহ নিয়ে লাইফ সাপোর্টে নিয়ে আল্লাহ নিয়ে দয়া করে রহমত করে, কারণ আমার ছেলে লাইফ সাপোর্টে সবার একটি আছে, আমার তো নামে ছেলের ভেন্টিলেটর সরাই জানা শ্বাস নিতে পারে না। আমরা কথা বলছিলাম রোগীর স্বজনদের সঙ্গে, তারা যেমন কি বলছিলেন যে আসলে এই মুহূর্তে তাদের বাচ্চারা যারা লাইফ সাপোর্টে আছে তারা আসলে অনেক বেশি আতঙ্কিত হয়েছিল আগুন নিয়ে কোনো বড় ধরনের ক্ষতি হয় কিনা, সেই জায়গা থেকে তারা আসলে চেষ্টা করছিলেন। আমরা একটু আবারও উপরে গিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে ভেন্টিলেটরের সাহায্যে যেসব বাচ্চাদেরকে এখানে রাখা হয়েছে সে যে তিনটি ডিপার্টমেন্ট যেটি আসলে পুড়ে গেছে, এবং হসপিটাল পরিচালক যেমন কি বলছিলেন যে আসলে আগুনটি মূলত লেগেছিল কোনো এসির শর্ট সার্কিট থেকে কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে এমনটি বলেছেন। আমরা একটু আবারও সেই, যেহেতু এখানে আসলে থাকার মতো কোনো সুযোগ নেই, এত বেশি ধোঁয়া, এত বেশি মানে ধোঁয়ার কুণ্ডলী, সে জায়গায় আসলে অক্সিজেন নেওয়ার মতো অর্থাৎ নিঃশ্বাস নেওয়ার মতো তেমন কোনো শক্তি আসলে নেই। সেখানকার যে পরিস্থিতি, সেখানকার যে ভয়াবহতা সেটি আমরা দেখেছি।